শুধু 15% কমিশন দিলেই নন লাইফ বীমা কোম্পানিগুলোর বছরে প্রিমিয়াম আয় বাড়বে 1000 কোটি টাকা, যেখান থেকে সরকার রাজস্ব পাবে 150 থেকে 200 কোটি টাকা। সাথে জিডিপিতে বীমা খাতের অবদান বেড়ে 3% হবে আশা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের। আইনের বাইরে 15% বেশি কমিশন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ নজরদারি বাড়ানোর তাগিদও দেন তিনি। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। আমদানি রপ্তানি সহ অগ্নি নৌ বিভিন্ন বিমায় এজেন্ট কমিশন 15%, কাগজে পত্রে 15% দেখানো হলেও বাস্তবে 50 থেকে 60% পর্যন্ত কমিশন দেওয়ার অভিযোগ আছে। আইডিআর এর তথ্য বলছে 2018 সালে 46টি নন লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম আয় ছিল 3,396 কোটি টাকা, যা 2017 সালে ছিল 2,934 কোটি টাকা। বীমা আইন অনুযায়ী 15% কমিশন দেওয়া হলে এ খাতে বাড়তি আয় 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা বীমা মালিকদের সংগঠন বিআইএ সভাপতির। 1000 কোটি টাকা আমরা এক্সপেক্ট করতেছি যে আমরা ই হবে আর কি, আমাদের নেট প্রফিট হবে, নেট ই হবে, আয় আসবে, সেক্ষেত্রে কোম্পানিগুলো হেলদি হবে ফাইন্যান্সিয়ালি এবং সব দিক দিয়ে হেলদি হবে এবং সবচেয়ে বেশিই হবে। 2009 সালে জিডিপিতে বীমা খাতের অবদান ছিল 1%, বর্তমানে যা কমে দাঁড়িয়েছে 0.55%। জিডিপিতে বীমা খাতের অবদান বাড়াতে অবৈধ কমিশন বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে বীমা কোম্পানির মালিকরা। এ সংক্রান্ত নির্দেশনাও জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বেশিই হবে যে জিডিপি যেটা আমাদের কন্ট্রিবিউশন খুবই কম, আমি বলবো যে ধরতে গেলে নাই, সেটা যে জিডিপি যে আমাদের এটি হয়তো 3%-এর উপরে আমাদের কন্ট্রিবিউশন বেড়ে যাবে আর এই ইন্স্যুরেন্স সেক্টরটাই ঠিক মতন তাদের এই 15% এবং সব কিছু ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারে, তাহলে আমার মনে হয় সরকার বেনিফিটেড হবে। এখন এই বাস্তবায়নের ব্যাপারে ইদ্রার আরও বেশি স্ট্রং হইতে হবে। এতে সুস্থ প্রতিযোগিতা বাড়বে, ক্ষতিগ্রস্ত গ্রাহকরাও সময় মতো বীমা দাবি পাবে বলে আশা বিআইএ সভাপতির। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।